फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आजकल ভিডিওটিতে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের পোর্ট্রেটটি স্কেচ করতে যাচ্ছি। মেইনলি স্কেচ না, মানে আজকে হচ্ছে শেডের ওপর টিউটোরিয়ালটি আমি আপলোড করছি। তো এই ভিডিওটি মেইনলি আমি দুটি ভাগে ভাগ করেছি। আগের দিন মানে আগে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেটি ছিল আউটলাইন, পারফেক্টলি আউটলাইন, মানে গ্রিড মেথডের সাহায্যে কীভাবে আপনারা পারফেক্ট আউটলাইন করতে পারবেন। সেই ভিডিওটি দেখলে আশা করি একটু ধারণা হবে। আর আজকের ভিডিওটিতে আমি মেইনলি শেডের ওপর টিউটোরিয়ালসটি করছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর কীরকম লাগলো কমেন্টে সেটা বলতে পারেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা সফট চারকোল পেন্সিলের সাহায্যে আইবল, আইব্রো আর হচ্ছে চশমার ফ্রেমটি ভালোভাবে ডার্ক করে নিচ্ছি। আর হাইলাইটের জন্য ব্যবহার করেছি হোয়াইট জেল পেন। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো পেন্সিল এক্সটেন্ডার। তো যখন পেন্সিলটি ছোট হয়ে যায় তখন পেন্সিল হোল্ডিংয়ের কাজটি এটা করে থাকে। আর এখন আমি ব্লেন্ডিং স্ট্যাম্প, এটা এক নম্বর সাইজ, তো তার সাহায্যে স্মুথ ব্লেন্ডিংটা করে নিচ্ছি। আর আমি এখানে হাইলাইটের জন্য ব্যবহার করেছি হোয়াইট জেল পেন। তো এখানে আমি প্রথমে আর্টলাইনের 4B পেন্সিল দিয়ে ফার্স্ট লেয়ারটা করব শেডিংয়ের। আর তোমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কোন দিক থেকে কোন দিকে শেডটা করা হচ্ছে। তো পোর্ট্রেটের যে বেস লেয়ারটি হয় সেটি আমি কমপ্লিট করেছি আর্টলাইনের 4B পেন্সিলের সাহায্যে। তো আমরা যদি এবার রেফারেন্স ফটোটা লক্ষ্য করি তাহলে রেফারেন্স ফটোর ডান সাইড থেকে লাইট আসছে, তো সেই দিকটা তুলনামূলক হালকা বাঁদিকে তুলনায়। তো এবার আমি 6B পেন্সিল দিয়ে আর্টলাইনের পুরো ফোরহেডটা কমপ্লিটভাবে শেড করে নিচ্ছি। তারপর রেফারেন্স ফটো অনুযায়ী যেখানে লাইট পড়েছে, মানে যেখানে হাইলাইট দেওয়ার দরকার আছে, সেখানে আমি ইরেজারের সাহায্যে হাইলাইট ক্রিয়েট করব। আর ফার্স্টে আমি বলছি যে ফার্স্টে যে কোনো পোর্ট্রেট ডার্ক করতে যাবে না, কারণ তাহলে পোর্ট্রেটে যদি কখনো কোনো কিছু ভুল হয় তাহলে কিন্তু সেটা প্রচণ্ডভাবে বাজে লাগবে দেখতে। তো ফার্স্ট লেয়ার বাই লেয়ার করার চেষ্টা করবে, যে কোনো
2B বা 4B, তারপরে 6B, তারপরে 10B পেন্সিল ইউজ করতে পারো। আর যদি মনে হয় এই সাইডটা বেশি ডার্ক মনে হচ্ছে, তাহলে চারকোল, সব চারকোল পেন্সিল ইউজ করে সেই জায়গাটাকে ডার্ক করতে পারো। কিন্তু প্রত্যেকবারই মনে রাখতে হবে, একবারই চারকোল বা একবারই 10B পেন্সিল ইউজ করাটা কিন্তু পোর্ট্রেটের ক্ষেত্রে ভালো লাগবে না। এবার আমাদের রেফারেন্স ফটো অনুযায়ী শেডিংয়ের ডাইরেকশনের দিকেও লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটি হচ্ছে পেন্সিল কিন্তু আমরা যেভাবে লিখি সেভাবে ধরা যাবে না। পেন্সিলের ধরাটা ঠিক যেভাবে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে সেভাবেই ধরতে হবে। আর লাইট টোনের ক্ষেত্রে লাইট প্রেশার দিতে হবে, আর যদি আমরা ডার্ক করতে চাই তাহলে একটু প্রেশারটা বাড়াতে হবে। আর তারপরে এখানে আমাদের পোর্ট্রেটের বাদিকটা যেহেতু শ্যাডো আছে, তাই আমি এখানে আর্ট লাইনে 10B পেন্সিল ইউজ করে ডার্ক করে নিয়েছি। তো আমাদের ওপরের পার্টটি কমপ্লিট হয়ে গেছে, তো ঠিক এরকম দেখাচ্ছে। তো এবার আমরা নিচের জ লাইন থেকে ঠিক এভাবে শেডিংটা করা শুরু করব। আর পুরো গালে ঠিক হালকাভাবে এইভাবেই শেডিংটা করব, শুধুমাত্র 6B পেন্সিল ব্যবহার করে, যেহেতু এই সাইডটা লাইট পার্ট। তো আমি এই সাইডটাতে শুধু 6B পেন্সিলই ইউজ করব। আর প্রত্যেকবার আমরা শেডের পরে একবার করে ব্লেন্ড করে নেব, তাহলে বোঝা যাবে টোনটা যে আর বেশি শেড করতে হবে কি না। তো এই পার্টটা যেহেতু একটু ডার্ক সাইড, তো আমি এই পার্টের ফার্স্ট লেয়ার ছিল 4B, তারপরে 6B দিয়ে সেকেন্ড লেয়ারটা করেছি। তারপরে যেহেতু আরও ডার্ক দেখাচ্ছিল রেফারেন্সে, তাই আমি 10B পেন্সিল ইউজ করেছি। আর তারপর চারকোল পেন্সিল দিয়ে করেছি, কারণ কি একটু ব্ল্যাক দেখাচ্ছিলো এই সাইডটা, তাই আমি চারকোল পেন্সিল হালকাভাবে ইউজ করেছি। তো আমাদের পুরো ফেসের শেডিং কমপ্লিট। তো আমি আর ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না, কারণ কি ভিউয়ার্সদের আর বোর করতে চাচ্ছি না। তো আমি পরবর্তী যখন টিউটোরিয়ালস আনবো, তো আমি ভিডিওটা পার্ট হিসেবে আনার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে, আর যদি কমেন্ট করতে পারো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এরকম ভিডিও আরও পেতে থাকবে। তো থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে।